আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শঙ্করচন্দ্র দাস, টেনরিতে থাকি। হ্যাঁ, আমাদের লক্ষ্মী পূজা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছে, এবং আমরাও প্রায় 60 বছর ধরে আমরা নিজেরাই করে আসছি, যে 58 থেকে 60 বছর ধরে আমরা নিজেরাই করে আসতেছি। ছোট থেকে বড় হলাম আমরা লক্ষ্মী পূজার উপরেই আমরা বেশি আমরা দেখতেছি। না, আমরা যেখানে আছে আমাদের যে পূর্বপুরুষরা আমাদের এই লক্ষ্মী পুজোর মধ্যে বেশি, কেন আমাদের এখানে লক্ষ্মী পুজোকে এই জন্যই করা হয় যে আমাদের এখানে যে ফসল হয় ধান পাট যত রকমের ফসল হয় আমাদের মা আমাদের পরিপূর্ণ করে গলা ভর্তি করে ধান যাবতীয় আমাদের ফসল এবং সব কিছু আমাদের পরিপূর্ণ হয়ে দেয়, এই জন্য আমরা মার উপর ভরসা করি। না, এখন বহরে কমেনি, ব্যাপার হচ্ছে আগে তো মানে এই মেলা জমানোর জন্য আমাদের টেনহরিতে 7 দিন আগে থেকে বাইরে থেকে আমাদের আনা হতো, আতশবাজির যে বানাইতো তাদের কারিগর আনা হতো, 7 দিন পর্যন্ত এখানে বানানো হতো এখানে এই হাটখোলাতেই, তারপর সেখানে এই প্রদর্শন করা হতো মেলার দিন, কিন্তু এটা এখন 10-15 বছর ধরে এখন সেটা হয় না, বিভিন্ন কারণবশত হয় না। এখন হচ্ছে যেই এখন প্রশাসন বিভাগের চাপ আছে, তারপর এটাই মেন চাপ আর কি, প্রশাসন বিভাগ তো এখন তো ওইভাবে কোনো খোলামেলা করে দেয় না যে বাজি ই করতে হবে প্রদর্শন করতে হবে, ওইভাবে কোনো দেয় না, এটা আপনারাও জানেন। কী নাম তোমার? রিয়া দাস। হ্যাঁ, এবার আমি অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে এসেছি, এই পুজোটা প্রায় পুজোটি প্রায় 60 বছর ধরেই হচ্ছে, তো ছোটোবেলা থেকেই আমাদের জন্মের পর থেকে দেখে এসেছি, আর এই পুজোটা একদম সকালবেলা থেকে আমরা একদম রেডি রেডি হয়ে শুরু হয়ে যাই, এখানে আলপনা থেকে শুরু করে যত রকমের কাজ হয় আর প্রচুর লোক আসে, আর আমরা প্রচণ্ডই আনন্দ করে থাকি এই পুজোতে। এখানে দুর্গাপূজার থেকে বেশি আনন্দ আমরা এই লক্ষ্মী পুজোতে করে থাকি, শুধু এই টেনহরিতে নয়, এর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে যেমন গৌরী নরম, সেখানেও খুব ভালো করে এই লক্ষ্মী পুজোটি পালন করা হয়। প্রতি বছর আমরা এখানে মানে আসতে বাধ্যই বলা চলে, কারণ এতটা পরিমাণ আমরা আনন্দ উপভোগ করি এই জায়গায় যে না এসে মানে আমাদের যে এই টেনহরি গ্রামবাসী অন্যান্যরা আছেন তারাও না এসে এখানে পারেন না, কারণ এতটা পরিমাণ আনন্দ তো হন প্রত্যেকেই যে ওনারা আসতে বাধ্য। এই বছর একই রকম আনন্দ হচ্ছে, অলরেডি সকাল থেকে পুজোর ঘন্টা এবং ডিজে প্রত্যেকটা জায়গায় বাজছে, সেটা সকলেই শুনতে পাচ্ছে, কালকে আরও আনন্দ হবে, আর পরশু এখানে মেলা রয়েছে, প্রত্যেকেই আমি এই নিউজের মাধ্যমে বলবো যে প্রত্যেকে অ্যাটেন্ড করবেন, আসবেন, সকলকে লক্ষ্মী পূজা অনেক অনেক শুভেচ্ছা। দাদা, আপনার নাম? বিপ্লব দাস। এখানে আপনি কি দায়িত্বে আছেন? এই যে সবাই গ্রামবাসী সবাই দায়িত্বে আছে। তো এখানে আপনাদের এই লক্ষ্মী পুজো কত বছরে পড়লো? এবার এটা মোটামুটি 55 বছর চলছে লক্ষ্মী পুজো। শোনা যায় যে এই লক্ষ্মী পুজো নিয়ে একটা ইতিহাস আছে, তারপর থেকে এই লক্ষ্মী পুজোটা হয়, সেটা এই লক্ষ্মী পুজো আমাদের ঠাকুর দাদাদের আমল থেকে এই জায়গায় লক্ষ্মী পূজা করা হয়, এই জায়গায় গ্রামে প্রচুর কৃষিকাজ চাষ কি সবজি চাষ করা হয় এই জায়গায়, ধান চাষ ভালো হতো তখন থেকে ওরা এই জায়গায় লক্ষ্মী পূজাটা করতো, সেই থেকেই লক্ষ্মী পূজাটা সেই থেকেই করা। তো আপনারা তো এখন মানে নতুন প্রজন্ম, এই লক্ষ্মী পূজাটা এইভাবে করে করতে এই গ্রামের মধ্যে করতে ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই, আমাদের সব পূর্বপুরুষের দাদুরা বাবারা সবাই করেছে, তার জন্য আমরা এই ঐতিহ্যটা টিকিয়ে রাখার জন্য আমরাও এই ইয়ংস্টাফরা সবাই আগ্রহ করে করছি। এখানে তো এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে একটা মেলাও হয় যা শোনা যায়, এবার সেই মেলার হচ্ছে না? না, অবশ্যই মেলা হচ্ছে, সেটা হলো আমাদের শুক্রবারে মেলা হবে এই জায়গায়, প্রশাসনের কাছ থেকে স্কুল পারমিশন নিয়ে আমরা এই জায়গায় শুক্রবারে যথাযথভাবে মেলা করে থাকি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।